আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে, সকলেই চেনেন পাণ্ডব গোয়েন্দার সাথে সবসময় যিনি থাকেন প্রায় সময় প্রত্যেক কেসেই, কুনাল বাসু। খুব সিরিয়াস অবস্থায় তাই রয়েছে যে এই নামটা বললাম। সৌগতদা, সৌগতদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। তো এই যে কুনাল বাসু অ্যাটারটা পরেই একটু সিরিয়াস হয়ে যাও কি তুমি? না, ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যা ম্যাজিক অ্যাবাউট ইউনিফর্ম। ইউনিফর্ম কি হয় মানে সেটা মানে আমার খুব ভালো লাগে, এই যে যারা পুলিশের কস্টিউম, আমরা কস্টিউম বলি কিন্তু দ্যাটস এ ইউনিফর্ম না, তো ইউনিফর্ম বা যারা সোলজার যারা থাকে তাদের ইউনিফর্ম, ওটা পড়লে কি হয় স্ট্রাকচারালি কিরকম একটা চেঞ্জ হয়ে যায়, ওই ওই ফিলটা আসে আর কি অটোমেটিক্যালি। তারপর তো ক্যারেক্টার সংলাপ সেই অনুযায়ী পোর্ট্রে করা, তো সেই নাথিং লাইক দ্যাট। তো মানে তোমাকে দেখে অ্যাপারেন্টলি খুব মনে হয় মিষ্টি একটা ছেলে, যেটা সবসময় সেরম চরিত্র আমরা দেখেছি, অন্যরকমও দেখেছি, কিন্তু পুলিশ মানে ভীষণ সিরিয়াস থাকতে হয়, রাগ দেখাতে হয়। হ্যাঁ, সিরিয়াস থাকতে হয়, রাগ দেখাতে হয়। আবার পাণ্ডব গোয়েন্দাদের খুব জ্বালায়ও, কুনাল বাসু খুব জ্বালায়, কারণ এর ব্যাপারটা হচ্ছে এর কাছে কাজটা সব থেকে আগে আর কি, খুব সিরিয়াস অ্যাবাউট হিজ ডিউটি, তো সেই বিষয়ে তো। বাট এ কিন্তু খুব মজাও করে, খুব মজাও করে। আর এখন মানে যারা রেগুলার দেখছো তো তারা বুঝতেই পারবে, এখন কয়েকটা ক্ষেত্রে কিন্তু পাণ্ডব গোয়েন্দাদের অনেকভাবে সাহায্য করছে। এই যে পাণ্ডব গোয়েন্দাদের সাথে যখন থাকো অন স্ক্রিন না অফ স্ক্রিন, তাদের মধ্যে কার সাথে বেশি সৌগতদার টিউনিংটা? আমার সাথে প্রত্যেকের টিউনিং ভালো। মানে ব্যাপারটা হচ্ছে প্রথম কথা, এই পাঁচটা ছেলেমেয়ে স্পেশালি রবের সাথে আমি আগেও কাজ করেছি, এরা খুব বাচ্চা, আমার খুব ভালো লাগে মানে ওদেরকে একটু জ্বালাতে, বিরক্ত করতে, একটু যাকে বলে না সি একটু কাঠি করা আমার খুব পছন্দ, তো ওই হাই করি সময় কেটে যায় এই আর কি। বললে বাচ্চা, তোমার কি অনেক বয়স পেরে গেছে এরকম বুঝি? মানে ব্যাপারটা আমার কবে হলো, এই তো কয়েক মাস আগে বোধহয় আমার জন্মদিন গেল, কত 18 পা দিলাম বোধহয়। হ্যাঁ, মানে ওই অ্যাডাল্ট হলুম, কিন্তু জোকস অ্যাপার্ট, বাট এরা খুব ভালো, এদের মানে খুব সিরিয়াস অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। মানে রব খুব ভালো কাজ করছে, মন দিয়ে কাজ করে। আর আমার মানে কুনাল বাসুর সঙ্গে যখন বাবলুর 1:1 সিন থাকে, সেটা আমার করতেও যেরকম ভালো লাগে, আমি যতগুলো ফিডব্যাক পাই তারা দেখতেও ভালোবাসে আর কি। সুতরাং এবার একটু অন্য কথায় আসি, যে তুমি এই পুলিশের ইউনিফর্ম যেতে এখান থেকে ধরেই যাই, যে কিছুদিন আগে তোমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের জায়গা, মিডিয়ার জায়গা, সেখান থেকে তুমি বিরক্ত ছিল অনেক ক্ষেত্রে, তো সেখানে কি মনে হয় যে কুনাল বাসুর মতো একজন পুলিশ বোধহয় দরকার, যে শুধু সত্যিটা বিচার করবে এবং সত্যি দিকটাই দেখবে? এখানেই একটা টুইস্ট, সেটা হচ্ছে বিচারটা পুলিশ করে না, পুলিশ করে ইনভেস্টিগেশন। রিয়েল লাইফে অ্যাবসলিউটলি যেটা বলছি, সিরিয়ালে কী হলো, সিনেমায় কী হলো, সেটা দিকে তো আমাদের দুনিয়া জগৎ চলে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা হয়ে গেছিলো আমি পরে অনেকের সাথে অনেক কথা বলেছি, সেই সময় ইনফ্যাক্ট তুমি আমাকে পার্সোনালি যোগাযোগ করতে চেয়েছিলে, আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাই, অনেক কটা দিন হয়ে গেছে, অনেক কটা মাস হয়ে গেছে, আমি আবার ব্যাক টু ওয়ার্ক ফুল ফ্লেজেডলি কাজ করছি। সবথেকে বড় কথা হচ্ছে আমি নিজে সেটার বাইরে বেরোতে পেরেছি, কারণ প্রমাণটা তো ল অ্যান্ড অর্ডার অনুযায়ী হয়, সেটা এখন কী হয়। আমার যেটাতে খারাপ লাগছিলো যে মানে মিডিয়ার জন্য এমন একটা জায়গায় চলে এসেছিলো যে সাধারণ লোকজন যারা আমাকে চেনে না, তারা আমাকে নিয়ে অনেক মন্তব্য করছিলো, মানে আমার সাইডটা না জেনে। কিন্তু আমি তো আমার সাইডে সেদিন যে কথাটা বলেছিলাম আমি আজকেও সেই কথাটা বলছি, কিছু যদি প্রমাণ করার থাকে সিসিটিভি ফুটেজ, আরে যেটা দেখবে সেটাই তো হবে রে বাবা, সিসিটিভি ফুটেজ যদি থাকতো সেটা যদি প্রমাণ হতো তাহলে আমি দোষী হলে আমি শাস্তি পেতাম, কিন্তু আমি তো এবার আমি জানি আমি কিছু করিনি, সেটা তো সবাই যে দোষী হয় যে দোষ করে সেও বলে, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যদি কিছু প্রমাণ থাকে প্রমাণ হতো, বাট সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলছি হয়তো কোনোভাবে একটা ভুল সময় ভুল জায়গায় হয়তো আমি গিয়ে পড়েছিলাম, যার আগে পিছে কী হতে পারে সেই ঘটনাটা, এই এখানেই তো বলে ভাগ্য না, ইফ দেয়ার ইজ মানে হোয়াট কল্ড ভাগ্য বা লাক, আমার সেই সময় সেই দিন লাকটা খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল, সেটা হয়তো আমার জায়গায় অন্য কেউ হতে পারতো, কিন্তু যেহেতু আমি সেখানে গিয়েছি এবং আমি যেহেতু একটু সিরিয়াল সিনেমার দৌলতে আমার এই মুখটা লোকে চেনে, সুতরাং আমাকে নিয়ে এই সাদা জামা পরে আসি না, তুমি দেখবে সাদা জামাতে একটা যদি স্পট দাও তোমার পুরো সাদা জামার থেকে ওই স্পটটাই চোখে পড়ে, সুতরাং ইজ জাস্ট এ স্পট। এখন ভালো করে সার্ফ এক্সেল আলা দিয়ে কেচে নিয়েছি, আর স্পটটা নিয়ে আমি আমার কাজের মাধ্যমেই আবার সকলের কাছে ফেরত আসতে চাই, আমি তাই করছি, সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছি, আমি আরও নতুন নতুন কাজের অপেক্ষাও করছি, আরও ভালো ভালো কাজ সবাইকে প্রেজেন্ট করতে চাই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, চিরকালই থাকবে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সরকার, সবার উপরই যে ভরসা ছিল, ভরসা আছে, বিশ্বাস আছে, বাট
থ্যাংক গড যে আমি নিজে সেটার বাইরে বেরিয়ে আসতে পেরেছি। কারণ কী হলো, কী প্রমাণ হলো, লোকে কী বললো, দিনের শেষে আমাকে তো আমার বাড়িতে গিয়ে ঘুমোতে হবে, ঘুম থেকে উঠতে হবে, আমার এই ট্রাভেল টাইমটাই গণ্ডগোল হয়ে গেছিলো। তো আমি আই ওয়াজ গোয়িং টু আ ভেরি প্রিটি ব্যাড ফেস, তুমি সেটা বুঝতেই পারবে। বাট ফাইন, প্রায় ছটা মাস হয়ে গেল, আই এম গুড উইথ দ্যাট। একটা কথা বলে যে সাধারণ মানুষ কি খুব সহজে জাজমেন্টাল হয়ে যাচ্ছে, মানে না জেনে একটা ছবি বা একটা লাইন দেখে পড়ে, সেটা মিডিয়ারও দোষ অবশ্যই, কিছু না জেনে তারপরেই আবার তাকে কোথাও মাথায় তুলে দেওয়া বা কখনো একদম নিচে ফেলা। দেখো, মাথায় তুলে দেওয়া বা নিচে ফেলে দেওয়া এটা করেই থাকে, মানে এটা আমি তো ছেড়ে দাও, মানে সকলটা আমরা, মানে শুনতে খারাপ, আমরা নিজেরা যারা একটু বলি যে আমরা নাকি সেলিব্রিটি, আরে সেলিব্রিটি কি, মানে আমার কাছে সেলিব্রিটিটা হচ্ছে ধরো মানে অমিতাভ বচ্চন সেলিব্রিটি, মিঠুন চক্রবর্তী সেলিব্রিটি, সৌরভ গাঙ্গুলী সেলিব্রিটি, এরা হচ্ছে সেলিব্রিটি। আমরা এই কটা মানে কয়েকটা সিরিয়াল করলেও, একটু নাম ডাক হলো, একটা সিনেমা করলাম নাম ডাক হলেই সেলিব্রিটি হওয়া যায় না। সেলিব্রিটিটা হয় সাস্টেনিং, তোমাকে অনেক কটা বছর সাস্টেন করতে হয়, তোমাকে কাম ব্যাক করতে হয়, তোমাকে তোমার জীবনযুদ্ধে লেখে থাকতে হয়, তবে না সেলিব্রিটি। এবার আসি তোমার কথায়, ব্যাপারটা হচ্ছে যে এটা আগেও ছিল, এখনও আছে। আগে কীভাবে ছিল, আগে কাগজে খবরে আসতো, এখন কি তোমার পকেটে পকেটে ফোন ঘুরছে, হ্যাঁ তুমি প্রত্যেক কটা জিনিস ডিপেন্ড করে আছো মোবাইলের ওপর। এবার তুমি একটা আর কি হয়, সব জায়গায় ওপেন পোস্ট, তাই ওপেন কমেন্ট করে দেওয়াটাও খুব ইজি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে মিডিয়ায় কাজ করলেও, সিরিয়ালে কাজ করলেও, আমারও সংসার আছে, আমার খুব সুন্দরী একটি বউ আছে, এবং আমি বিশ্বাস করুন আজকে দর্শকের সামনেই বলছি, আমি বৈবাহিক জীবনে খুব খুশি। মানে যারা অনেক মন্তব্য করেছিলেন, তুমি পারলে এটা রিপিটেটিভলি চালিও, আমি আমার বৈবাহিক জীবনে খুব খুশি, আমার না অন্য কিছু খুব একটা প্রয়োজন নেই। আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমার যদি কোনো প্রয়োজন থাকে সেটা করার প্রকাশটা আমার অন্যরকম হতো, অন্তত একটা স্পাতে গিয়ে এটা আমার করার প্রয়োজন হতো না 40 মিনিটের জন্য, যারা আমাকে চেনে। সবাই তো আমাকে চিনবে না, ব্যক্তিগতভাবে চেনে। আর ভগবানের আশীর্বাদে সেই জায়গা, সেই ফ্যামিলি বা সেইটুকুনি আশীর্বাদ, সেইটুকুনি পকেটের জোর আমার আছে, সেটা মেনটেন করতে চাই। কিন্তু যার কোনো প্রয়োজন নেই কেন করবো, ভালো খাবো, ভালো ঘুরবো, হ্যাঁ এগুলোতে আমি অনেক বেশি বিশ্বাস করি, ভালো লোকের সাথে ভালো আড্ডা মারবো, ভালো সিনেমা দেখবো, ভালো থিয়েটার দেখবো। তো এই ব্যাপারটা হচ্ছে, মানুষ জাজমেন্টাল ছিল, মানুষ আছে, কিন্তু আমি আবার একটা কথা বললাম, যারা হয়তো সেদিন বলেছিল কিছু হয়তো প্রমাণ তো আর হয়নি, তাই তারা এখন, যারা বলেছিল আমার নামে ফুটকা চালি বা বাজে কথা বলে করেছিল, মানে রটিয়েছিল অনেক কিছু, তারা এখন ঢোক গিলছে। কারণ আমার কিন্তু তাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, আমার তাদের এগেনস্টে এই জন্য অ্যালিগেশন নেই, যেটা দেখানো হয়েছে তারা সেটা দেখেছেন, তারা সেটা গিলেছেন, সেটা হজম করার চেষ্টা না করতে পেরে আবার বমিও করেছেন, সেখানে আমার কিছু করার নেই। আমি আবার আমার কাজ দিয়ে, আমি যা ছিলাম, আমি বিশাল কিছু একটা নিজেকে মনেও করি না, আমি করতেও চাই না, আমি খুব জেনারেল সাধারণ লোক, কার্যকারণ ক্ষেত্রে আমি অভিনয় করি, অভিনয় করতে পারি তাই জন্য, এবং সেটাই আমার রুজি রোজগার, সেই জন্য আপনারা আমাকে চেনেন। কিন্তু আমি খুব নর্মাল মিডিওক্রেসিতে বিশ্বাস করি, নর্মাল লাইফ লিড করি, আমি সেটাই আছি। আর আমি আবার বলছি, আমি ভালো কাজের মাধ্যমে আমার দর্শকের মনে ফেরত আসতে চাই, মানে ফেরত আসছি এবং আরও আসবো, মানে ফেরত আসতে চাই না, আসছো অবশ্যই, কিন্তু তোমায় মানুষ চেনালো একটা ঘটনা বোধ হয়। হ্যাঁ, মানুষ চেনালো বলতে, মানে আমার অনেক কাছের যারা বন্ধু বান্ধব, যারা সোকল্ড আমার হয়তো বাড়িতে আসে, হ্যাঁ আমার বাড়িতে এসে খাওয়া দাওয়াও করে, হই হুল্লোড় করে, পার্টিও করে, সবই করে, খুব অদ্ভুতভাবে এই ঘটনাটা মানে যখন ঘটেছিলো, তারা সবথেকে আগে রিয়াকশান দিয়েছিল, এবং তারা নেগেটিভ রিয়াকশান দিয়েছিল। তাতে আমার জীবনে কিছু এলো গেল, কিচ্ছু এলো গেলো না। আমি আজই ওই ঘুম থেকে উঠে এক কাপ চিনি ছাড়া লাল চা খাবো, আবার একটা যাও কিছু একটা চিকেন টিকেন খেয়ে ঘুমিয়ে পড়বো, মানে এইটুকুনি আর, সারাটা দিন তো আর বেঁচে থাকা, সুতরাং ওটা নিয়ে ওটা আমি যা ছিলাম আমি তাই আছি। আর তারা কেউ আমাকে খুব, দেখো তোমার যদি বিশ্বাস থাকে নিজের প্রতি, তোমার যদি মাথাটা উঁচু থাকে না, যাই করে নি। আমি সেদিনকেও আমি আমার অনেক ইন্টারভিউতেও একটা কথা বলেছি যে আমার যদি বিশাল কিছু একটা ইম্প্যাক্ট করতো ক্যারিয়ারে, দেখো আমাদের ক্যারিয়ারে কাজ আছে কাজ নেই এটা চলতেই থাকে, কখনো আপ কখনো ডাউন, ঠিক আছে। এবং আমাদের যখন কাজ থাকে না তখন আমরা অনেক জায়গায় বলি হ্যাঁ আমার কাজের দরকার, আরে কাজের দরকার তো বলতেই হবে। যদি বড় বড় বলিউডের সুপারস্টাররা, হ্যাঁ যারা 100 কোটি টাকা ছবি মানে উপহার দেন দর্শকদের, তারা যদি তাদের কাজ না থাকার সময় কাজ চাইতে পারে, আমি কি, আমি আর আমি আই বিলিভ ইন ওয়ার্ক, আমি এই জন্য কাজ করি কারণ আমাকে পয়সা রোজগার করতে হয়, এবং আমার সেটা রুজি রোজগার, সেটাতে আমার সংসার চলে, সেটাতে আমার পেট চলে, সব কিছু চলে। এবার ব্যাপারটা হচ্ছে যে যাহা তাক মানুষ চিনিয়ে দেওয়ার ব্যাপার, মানুষ ভালো হলো, মানে চিনে গেলুম, সারাটা জীবন আর তাদের প্রয়োজন হবে না। কিন্তু তাদের জন্য একটা কথা বলবো, যারা অনেক আমার কাছাকাছি থাকা সত্ত্বেও আমার ব্যাক মানে আমার মানে ব্যাক স্ট্যাপ করার চেষ্টা করেছে, তাদের জন্য একটা কথা বলি, তোমাদের প্রয়োজনে আমি তোমাদের পাশে ছিলাম, আমার কোনোদিনও তোমাদের প্রয়োজন হবে না।
সময়ে তারা বুঝবেন, এখনো হয়তো তোমার দিকে তাকিয়ে চোখ তাকিয়ে কথা বলতে পারে না চোখের উপর চোখ রেখে, এটা হবে একদম। দেখো ইনিশিয়ালি আমার খুব তো একটা তো সেটব্যাক থাকে, একটা প্রবলেম হয়েছিল, বাট আই এম আউট অফ ইট, আই এম হ্যাভিং আ গুড লাইফ অ্যাজ ইউজুয়াল, যেরকম আমি ছিলাম। আমার সব জায়গায় প্রথমে একটু অস্বস্তি লাগছিল, ভাবছিলাম কে কীভাবে রিয়েক্ট করবে, কিন্তু পরে দেখলাম যে কে কীভাবে কী ভাবলো, কে কী রিয়েক্ট করলো, সেটা দিয়ে জীবন চলে না। সেটা দিয়ে আমার তারপরে আমার প্রায় আড়াই মাস আমি 16 দিন শ্যুটিং করিনি। ঘটনাটা ঘটেছিল, কিছুটা করতে পারিনি, কিছুটা হয় না যে হঠাৎ করে একটা সিরিয়াল হওয়ার আমার চরিত্র হয়তো এলো না, লিখলো না, মানে কিছু না কিছু ঘটনা ঘটেছিলো, বাট আই হ্যাভেন্ট ডান শ্যুটিং ফর অলমোস্ট আড়াই মাস। সে আড়াই মাস আমার সংসারটা কীভাবে চলেছে সেটা একমাত্র আমি জানি, আমার বউ জানেন, এবং আমার বাবা মা সম্পূর্ণ না জানলেও কিছুটা হলেও জানেন। তাই আলটিমেটলি সেটাই হচ্ছে হার্ড রিয়েলিটি, সেটাই হচ্ছে রূঢ় বাস্তব। তো তোমাকে আমি আবার বলছি যে যে বড় প্রসঙ্গে বললাম, তোমাকে বারবার টেনে নামানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে আবার সোজা দাঁড়াতে হবে। ব্যাস, আই এম হ্যাভিং দিস অ্যান্ড আই এম গুড উইথ দ্যাট। ভালো লাগলো, মানে একটা জীবনে দারুণ শিক্ষা, এবং সেই যে উঠে দাঁড়ালে এইবার বোধ হয় আর কেউ টেনে এত সহজে সৌগতটাকে নামাতে পারবে না, সেটা একদম না। টেনে না কেউ কাউকে নামায় না, টেনে কেউ কাউকে নামাতে পারে না, তার জায়গাটা থাকে, চেষ্টা করে। মানে যারা জীবনে অনেক কিছু তাদের পায় না, অনেক আক্ষেপ থাকে, অনেক হয়তো কোনো অকারণে তাদের হয়তো কোনো, আমি জানি না তাদের আমি কী ক্ষতি করেছি, হয়তো কোনো রাগ আছে আমার ওপর বা কোনো ঈর্ষা আছে, বাট ঠিক আছে, আমি আবার বলছি যে তোমরা তোমাদের মতো কাজ করো, যারা আমার এগেনস্টে কথা বলেছো তারাও ভালো থাকো, লাস্টলি লাস্ট বাট নট দ্য লিস্ট সবাই ভালো থাকো, আমি একটু ভালো থাকি, আমাকে সেটা থাকতে হবে, দ্যাটস ইট। সোমাজ সৌগতদার, এই কথাটা সত্যি যে কর্মের ফল ভুগতেই হয়, যে যেমন কর্ম করবে সে তার ফল ঠিক পাবেই, এ জীবনেই পাবে। থ্যাংক ইউ সো মাচ। শেষ করবে এই যে হাসি মুখটা দেখতে পাচ্ছি, এটাই খুব ভালো লাগলো, দর্শকদের কিছু বলে দাও। খুব ছোটো থেকে যখন অভিনয় করি, অলমোস্ট অনেক কটা দিন, অনেক কটা বছর তো হলো, শুরু থেকে আপনারা যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছেন, এবং আপনাদের সাপোর্টের জন্যই আমার বিশ্বাস বেড়েছে, হ্যাঁ আমি পারি, আমি অভিনয় করতে পারি, আমি আপনাদের এন্টারটেইন করতে পারি। এবং বারবার আমি ফিরেও এসেছি, বারবার আমি যা কাজ করেছি, অনেক কাজ করেছি, আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ পেয়েছি, আমি একইভাবে কাজ করে যাব। আমার কাজের দিকে কোনো রকম ত্রুটি আপনারা অন্তত আমার থেকে পাবেন না, ডাজেন্ট ম্যাটার আমার জীবনে কী ঘটলো ঘটলো না, আপনারা আমাকে যখন চরিত্রে দেখবেন, যখন টিভির পর্দায় দেখবেন, সিনেমার পর্দায় দেখবেন বা অন্য কোথাও দেখবেন, আপনারা সেই সেই মানুষটাকে, সেই ক্যারেক্টারটাকে বারবার ফেরত পাবেন, এবং আমি আপনাদের এন্টারটেইন করিয়ে যাব, আর আপনারা আশা রাখবো আমাকে এইভাবেই সাপোর্ট আর ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।